বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে পরিচয় করিয়ে দেবার জন্য আমার মনে হয় এটি যথেষ্ট। আর আমি কোনো বিশেষণও যুক্ত করতে চাই না, তার পরিচয়ের আর কোনো দিকও আমি আজকের এই অনুষ্ঠানে তুলে ধরতে চাই না, কারণ যে কোনো বাঙালি, বাংলাদেশের যে কোনো নাগরিক তাকে এই নামেই, এই পরিচয়ই চেনেন। যিনি চেনেন না সেটি তার সীমাবদ্ধতা বা দুর্বলতা, যদি কেউ না চেনেন বা না চেনবার ভান করেন। আজ 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবস। 1975 সালের এই দিনে তিনি সপরিবারে নিহত হন। তার স্ত্রী পুত্র সহ কয়েকজন পুত্রবধূ সহ তিনি নিহত হন, স্বজনদের অনেকে নিহত হন তার, এবং সেই সঙ্গে তার নিরাপত্তার দায়িত্বে বা তার বাড়িতে কর্মরত অনেকেই সেদিন প্রাণ হারান। ভাগ্যক্রমে বেঁচে যান তার দু কন্যা, শেখ হাসিনা যিনি বাংলাদেশের এই মুহূর্তে প্রধানমন্ত্রী, এবং শেখ রেহানা, তারা সেই সময়টাতে বিদেশে ছিলেন। আজ জাতীয় শোক দিবস রাষ্ট্রীয়ভাবে এই দিবসটি পালিত হচ্ছে। জাতীয় শোক দিবসের এই আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করবার জন্যে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠজন স্নেহভাজন, বাংলাদেশের মুক্তি সংগ্রামের একজন অন্যতম সংগঠক, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আকাঙ্ক্ষা, যে পরিকল্পনা, যে বক্তব্য, সেটি চারণের মতো সারা দেশ জুড়ে বক্তৃতা করে বেরিয়েছেন। অনলবসী বক্তা হিসেবে তার সুখ্যাতি রয়েছে। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন 1970 সালে, এবং 1971-এর মুক্তিযুদ্ধকালীন সময়টাতে যে চার ছাত্রনেতাকে চার খলিফা হিসেবে অভিহিত করা হতো, তাদের অন্যতম তিনি, এবং সেই সময়কার প্রায় সবগুলো সভাতেই তিনি সভাপতিত্ব করেছিলেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশেও তিনি বঙ্গবন্ধুর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। 1973-এর জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, এবং বঙ্গবন্ধুর মৃত্যুর সময় পর্যন্ত তিনি তার আদর্শের অনুসারী ছিলেন, এবং কোথাও কোথাও হয়তো ভিন্ন মত ছিল, কিন্তু কখনই তার কাছ থেকে তিনি দূরে সরে যাননি বা তিনিও দূরে ঠেলে দেননি। এবং আজ পর্যন্ত তিনি বঙ্গবন্ধুর আদর্শিক যে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, সে দলটি ত্যাগ করে কোথাও যাননি, যদিও তার কথাবার্তা শুনলে এখন তাকে সেই দলের কর্মকাণ্ডের সমালোচক মনে হয়, এবং মনে হয় যে দলের তিনি বিরোধিতা করছেন। কিন্তু আদর্শিকভাবে বঙ্গবন্ধুর যে আদর্শ, সে আদর্শ থেকে একদিনের জন্য তিনি বিচ্যুত হননি, সেটি তার কথাবার্তা, ভালোবাসার যে প্রকাশ দলের প্রতি, দলের কর্মীদের প্রতি, বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের প্রতি, নেতাদের প্রতি, তাতে স্পষ্ট। মিস্টার নুরে আলম সিদ্দিকী, আজকে আমাদের স্টুডিওতে স্বাগত আপনাকে স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ। 15ই আগস্ট জাতির জীবনের এক শোকাবহ দিন, কলঙ্কজনক অধ্যায়, এবং আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ এবং স্নেহভাজন। সমস্ত জাতির জন্য আত্মার রক্তক্ষরণের দিন, মাত্র 26 জন সেনাবাহিনীর থেকে বহিষ্কৃত পৈশাচিক শক্তি অতর্কিতে 32 নম্বরে হামলা চাবিয়ে বঙ্গবন্ধু তার দুই পুত্র, পুত্রবধূ সহ, আপনি বলেছেন আপনার উপক্রমণে কায় উপস্থ কথাই, তারা শাহাদত বরণ করেছেন। আমি বিদগ্ধ চিত্তে, শ্রদ্ধা অবনতরিত হয়ে বঙ্গবন্ধু তার পরিবারের সদস্য সহ তার যারাই যেখানে যে অবস্থায় ওই দিন শহীদ হয়েছেন, আত্মাহুতি দিয়েছেন, শেখ ফজলুল হক মনি, আব্দুর রব সিবেনাবাদ, তার পরিবারের অনেক সদস্য, মনি ভাইয়ের স্ত্রী, যারাই ওই দিন শাহাদত বরণ করেছেন, তাদের সবার বিদেহী আত্মার আমি মাগফিরাত কামনা করছি। আমি বিশ্বাস করি তারা শহীদ, এবং তার সাথে সাথে যেহেতু স্বাধীনতার আন্দোলনের পুরোধা ছিলেন তিনি, বাঙালি জাতীয়তাবাদের চেতনা, তার উন্মেষ, তার বিকাশ, তার ব্যাপ্তি, তার সফলতার প্রদীপ্ত সূর্য ছিলেন তিনি,
সেই জন্য স্বাধীনতা যুদ্ধে যাদের বুক ও নিঃসৃত রক্তে আমরা পরাধীনতার বক্ষ বিদীর্ণ করে স্বাধীনতার সূর্যকে আবিঙ্গন করেছি, যাদের চোখের অশ্রুর বিনিময়ে, বৈধব্যের যন্ত্রণার বিনিময়ে, সতীত্ব হারানোর বেদনার আর্তনাদের বিনিময়ে আমরা এই দেশটিকে স্বাধীন করতে পেরেছি, এই রক্তস্নাত বাংলাদেশে, অযুত মানুষের অশ্রু ভেজা বাংলাদেশে আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের দিনে আমি একটি কথা বলতে চাই যে বঙ্গবন্ধু পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার আন্দোলনে একটা অনন্য সাধারণ ব্যক্তিত্ব। তার রাজনৈতিক জীবনের রণকৌশলটি ছিল তার চেতনার সঙ্গে, তার অনুভূতির সঙ্গে, তার মননশীলতার সঙ্গে, তার মানসিক সংস্কৃতির সঙ্গে, তার চেতনার উপলব্ধির সঙ্গে সমস্ত মানুষকে এক একটি আন্দোলনের সোপান উত্তরণের মধ্য দিয়ে একটা চূড়ান্ত সাফল্যের সৈকতে এনে দাঁড় করিয়েছেন। যদিও আপনি অবশ্যই জানেন সারা বাংলাদেশে তখন ভিন্ন ভিন্ন মত ছিল, সাহিত্য শাসনের পোস্টে কোনো বিরোধ ছিল না, কিন্তু স্বাধিকার এবং স্বাধীনতা, বাংলার মানুষের বাঙালি জাতীয় চেতনা, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, এ মাটি আমার সোনা আমি করি তার জন্মবৃত্তান্ত ঘোষণা, সে কবির বাণীবাগী কান পেতে আছে যে আছে মাটির কাছাকাছি, এগুলো ছিল ছাত্রলীগের তখনকার স্লোগান। মানুষকে বাঙালি জাতীয় চেতনায় উজ্জীবিত করা, এদেশের সংস্কৃতি, এদেশের মননশীলতা, এদেশের মানসিকতা, এদেশের চেতনা, এদেশের ভাষা, এদেশের মানুষের আশা, এদেশের মানুষের নিভৃত কন্দরে যে চেতনার উপলব্ধি, তাকে আমরা মর্মে মর্মে উপলব্ধি করে বঙ্গবন্ধুকে সেই চেতনার মূল স্থপতি বানিয়ে, বঙ্গবন্ধুকে সেই চেতনার মূল কেন্দ্রবিন্দু বানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ স্বাধীনতার আন্দোলনের বাঙালি জাতীয়তাবাদের চেতনাকেই একমাত্র লালন করে তা আমরা সফলতার স্বর্ণ সৈকতে জাতিটাকে নিয়ে আসি 16ই ডিসেম্বর। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধু যেদিন একদমীয় শাসন ব্যবস্থা করেছিলেন, তখন তার সামনে দাঁড়িয়ে মাথা তুলে মেরুদণ্ড খাড়া করে 2 ঘন্টা 55 মিনিট বক্তৃতা করেছিলাম। মানসিকতার দিক থেকে তিনি কতখানি গণতান্ত্রিক ছিলেন, তার মনন এবং মননশীলতা কতটুকু উদার্য ছিল, তার নেতা যে বলতেন যে আই ডিফার ইউ আপ টু দ্য লাস্ট বাট আই প্রোটেক্ট ইউর রাইট টু ডিফার মি অ্যান্ড টু মাই ডেথ, এটাতে যে তিনি বিশ্বাস করতেন সেটার প্রমাণ আমাকে অবারিত সুযোগ করে দেওয়া। আপনি নিজে তার প্রমাণ? আমি নিজে তার প্রমাণ। আপনি বলেছেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ যে আমি তার স্নেহের থেকে, তার সান্নিধ্য থেকে, তার মমত্ববোধ থেকে, তার সহমর্মিতার থেকে আমি একটা দিনের জন্য বঞ্চিত হই নাই। আপনি তো ওনার সঙ্গে একই সঙ্গে কারাগারেও কাটিয়েছেন। আমি আমার 7 বছরের ঊর্ধ্ব কারাজীবনের মধ্যে 19 মাস বঙ্গবন্ধুর মৃত্যুর পরে আর তার আগে 17টি মাস স্বামী স্ত্রীর সঙ্গে যেতে পারে না, সন্তান পিতার সঙ্গে যেতে পারে না, কন্যা বাবার সঙ্গে যেমন পারে যেতে পারে না, 17টি মাস আমি তার একান্ত সান্নিধ্যে ছিলাম। কি উদার্য, কি মনের বিষাবতা! আপনি বিশ্বাস করেন যে ডিপটি যাবার আসলে উনি উঠে দাঁড়াতেন, ওনারা আমাদের চাইতেও বয়সে এক আধটু ছোট, আমাদেরকেও স্যার বলতেন। তখন দু একজনের নামও আমার মনে আছে, মানুষকে সম্মান করতেন ডিপটি যাবার। তা আমরা বলতেই ওটা আমাদের স্যার কয়েক মুজিব ভাই আপনি যদি দাঁড়াই যান তাই আমাদের অবস্থা কি দাঁড়াই ভাবে আগে মানুষকে সম্মান করবে, সম্মান কমে না সম্মান বাড়ে। তিনি মানুষকে ভালোবেসে কাছে টানতেন, তিনি মানুষের মননশীলতাকে,
মানুষের চেতনাকে সম্মান করতেন। তিনি বিরুদ্ধবাদীদের দেখেন, তিনি যখন কারাগারে তখন সন্তোষ ব্যানার্জি, তারপরে আপনার রণেশ দাশগুপ্ত, সত্যেন সেন, তারপরে আপনার সমর সেন, তারপরে অজয় রায়, তারপরে আপনার জিতেন সেন, বহু কমিউনিস্ট যখন মুসলমানদের মধ্যে হাজি মোহাম্মদ দানেশ, সৈয়দ আলতাফ হোসেন, এরা সকলেই জেমেছিলেন। কিন্তু বঙ্গবন্ধুর প্রতি তাদের চেতনার তফাত ছিল। তারা কিন্তু বাংলাদেশে ছয় দফা আন্দোলনকে কমিউনিস্টরাও সমর্থন করে নাই, মস্কোপন্থীরাও সমর্থন করে নাই, পিকিংপন্থীরা তো সরাসরি এটা বিরোধিতা করেছে। তা সত্ত্বেও বঙ্গবন্ধুর হৃদয়ের ঔদার্য, বঙ্গবন্ধুর হৃদয়ের বিশালতা, বঙ্গবন্ধুর চেতনার মননশীলতা, চেতনার সীমাহীন ঔদার্য, তাদের শ্রদ্ধা, তাদের কাছ থেকে সম্মান বঙ্গবন্ধু চম্বুকের মতো টেনে নিয়েছেন নিজের পক্ষে, এক অসীম শক্তি। রাজনীতি থেকে যদি ওনাকে, মানে রাজনীতির পার্টটা যদি আলাদা করে দেখি, মানুষ হিসাবে বঙ্গবন্ধু কেমন ছিল? মানুষ হিসাবে বঙ্গবন্ধু অতুলনীয়, মানুষ হিসাবে বঙ্গবন্ধু। তবে মানুষের তো ভুল আছে, আমি আজকে দু একটি, মানুষেরই ভুল আছে, মানুষ মাত্রই ভুল আছে, মানুষ মাত্রই ভুল আছে। আজকের দিনে আমি একটি কথা আপনার মাধ্যমে নতুন প্রজন্মকে জানাতে চাই, যে বঙ্গবন্ধু স্বাধীনতার আগে যা করেছেন সেটি প্রকান্তরে স্বাধীনতার সপক্ষে এসে গেছে। উনি আরটিসিতে জয়েন করেছেন, তখনও লক্ষ লক্ষ মানুষ তাকে পেরে উঠিয়ে দিয়েছে। আরটিসি ভেঙে দিয়ে উনি চলে এসছেন, তার চেয়ে অধিক সংখ্যক লক্ষ লক্ষ মানুষ তাকে অভ্যর্থনা দিয়ে, বিরোচিত অভ্যর্থনা দিয়ে নিয়ে এসেছে। কিন্তু আজকে আমি একটা কথা বলতেই চাই, যে আমি আল্লাহর কাছে শুকর আদায় করি একটি বিশেষ কারণে, আজকে 15ই আগস্ট জাতীয় শোক দিবস। সে কারণটি হলো বঙ্গবন্ধু যে ভালো আমাকে বাঁচতেন, তার স্নেহের যে পরশ আমি পেয়েছি, তা আমার হৃদয়ের পরতে পরতে চেতনার রন্ধে রন্ধে রক্তের কড়াই কড়াই আমৃত্যু সেটা ভেসে থাকবে। যদি 15ই আগস্টের পরে 19 মাস আমি কারারুদ্ধ না থাকতাম, 90 দিন যদি আমাকে ক্যান্টনমেন্টে আটকিয়ে না রাখা হতো, সেই মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে 7ই নভেম্বরে সেই গণ অভ্যুত্থানের নামে, তাদের চোপ চোপ রক্ত, তাদের মাথার মগজ আমাকে রাখা হয়েছে ক্লিং হাউসে, আমাকে চোখ বেঁধে রাখা হয়েছে ক্যান্টনমেন্টে, আমি বলতে পারি আজরাইলের চেহারা থাকবে, আমি বর্ণনা করে দিতে পারতাম আপনার এই তৃতীয় মাত্রায় আজরাইল দেখতে এমন। তারপরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে যখন গেলাম, তখনও আমাকে 10 থেকে 15 দিন পর্যন্ত ফাঁসির সেবে আটক রাখা হয়েছিল। তখন আব্দুল সামাদ দাদা মরহুম, তারপর সৈয়দ হোসেন সাহেব, জীবিতদের মধ্যে এখন আমির হোসেন আমু, মাহবুব, এরা এখনও জীবিত আছে, তৌফিক ইমাম সাহেব, এনারা এখনও জীবিত আছেন। কিন্তু আমি একটি দিনের জন্য, আপনি বিশ্বাস করেন, আমি তার আদর্শের উত্তরাধিকার, আমার বাগ্মিতা, আমার অতীত, আমার ঐতিহ্য, স্বাধীনতা যুদ্ধে আমার অংশগ্রহণত্বের কারণে আমার জন্য ক্ষমতার সিংহদ্বার উন্মোচিত হয়েছিল বারবার, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে একটি মুহূর্তের জন্য বিরোধিতা করতে পারবো না বলেই, বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে একটি মুহূর্তেও কোনো রকমের বিশ্বাসঘাতকতা করতে পারবো না বলেই আমি একবারও সে সুযোগ দিই নাই। আমাদের মধ্যে থেকে ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক যারা আজকে অধিকাংশই করেন না, জীবিতদের মধ্যে একমাত্র তো ভাই ছাড়া ছাত্রলীগের কোনো সাধারণ সভাপতি, সাধারণ সম্পাদকের কোনো ইদমে আছেন বলে আমার মনে হয় না, স্বাধীনতা পূর্ব কাবে, 60 দশকের কাবে। তা কিন্তু তারা করতে পারেন নাই, তারা বিতাড়িত হয়েছেন, কিন্তু অন্য দল করেছেন, অন্য জায়গায় নিয়ে নিজেদের অবস্থান নিয়েছেন। আমি একটি বারই শুধু একটি গণতান্ত্রিক অশোষণহীন সমাজ ব্যবস্থা ভিত্তিক, তার প্রথম শর্ত চিত্র বঙ্গবন্ধু জাতির জনক। এই যে বঙ্গবন্ধু জাতির জনক উপাধিটা আপনি নিশ্চয়ই জানেন, এটা ঐতিহাসিক সত্য। 3রা মার্চে
বঙ্গবন্ধুকে মঞ্চে বসায় এক হাত বুকে এক হাত ছন্দে নিয়ে আমরা শপথ করেছিলাম 1971 সালে আমরা বলেছিলাম বঙ্গবন্ধু আমাদের জাতির জনক, তার অমোঘ এবং দৃপ্ত নেতৃত্বে প্রত্যয়বদ্ধ উজ্জীবিত হয়ে আমরা দেশকে স্বাধীন করব। সেই দিন থেকে তিনি জাতির জনক। তখন পল্টন ময়দানে সভা হলে আমাদের মাইকে তার টানতে হতো রথকুবা মোড় পর্যন্ত, এদিকে কার্জন হল থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি পর্যন্ত আমাদের টানতে হতো, এত শ্রোতা থাকত। সেই সভায় বঙ্গবন্ধু জাতির জনক ঘোষিত হন। 11 দফা আন্দোলনের 24 জানুয়ারি অভ্যুত্থান হল, উনি 21 ফেব্রুয়ারি বিএন কারাগার থেকে, আমরা বেরোবাব 11 ফেব্রুয়ারি। উনি যখন আরটিসিতে যাবেন সেই সভায় 11 দফার আন্দোলনের নায়ক যারা তারা থাকে বঙ্গবন্ধু নাম ঘোষিত করবেন। যাই হোক, আমি প্রায় ভুলে থাকি যে আমার একটা বেদনা আছে, আমার একটা যন্ত্রণা আছে, আমার একটা কষ্ট আছে, আমার একটা রক্তক্ষরণের জায়গা আছে। হিজুর 1971 সালের 25শে মার্চের এই পৈশাচিক আক্রমণের পরে আমি কাঁদি নাই, আমি আমি পরিকল্পনা মাফিক প্রস্তুত হচ্ছিলাম কখন কারফিউ উগ্র হবে, কখন আমরা আমাদের নির্ধারিত কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতার আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। 25শে মার্চের রাত্রে তাকে যখন পাকিস্তানের সৈন্যরা নিয়ে গেল, 27শে মার্চ কারফিউ উগ্র হওয়ার পরে যখন আমরা জানতে পারলাম, সেই দিন থেকে 15ই আগস্ট পর্যন্ত একটা দিনের জন্য আমি মনে করি নাই বাংলাদেশে বঙ্গবন্ধুকে এই রকম পৈশাচিক হত্যাকাণ্ডের শিকার হতে হবে। কিন্তু সেদিন আমার কাছে কোনো সংগঠন ছিল না। 25শে মার্চ আমার এক হাতে ছিল রণতুচ্ছ, আর হাতে আমি শের বাঁশুরি। একদিকে আমি ছাত্রলীগের সভাপতি, আপনার অবহিতির জন্য, নতুন প্রজন্মের অবগতির জন্য আমি জানাতে চাই, আমি পাকিস্তানের শেষ সভাপতি এবং বাংলাদেশেরও প্রথম ছাত্রলীগের সভাপতি। যাই হোক, সেদিন আমি পিঞ্জিরাবদ্ধ বাঘের মতো কেঁদেছি সেদিন। তারপরে তো আমি কারাগারে চলে গেলাম। আমি আর একটা জিনিসের শুকর আদায় করি, এই 15ই আগস্টে জাতীয় শোক দিবসে যদিও আমরা জাতির জনককে হারিয়েছি, স্বাধীনতার স্থপতিকে হারিয়েছি, স্বাধীনতার প্রদীপ্ত সূর্যকে হারিয়েছি, তবু আমি বলতে চাই যে আমরা বঙ্গবন্ধুর যে নির্বাচনী কৌশলটি ছিল, আল্লাহর কাছে শুকর আদায় করি 70 সালে আমি ছাত্রলীগের সভাপতি হতে পেরেছিলাম। আমি যদি ছাত্রলীগের সভাপতি না হতাম, তখন সারা বাংলাদেশে যারা আজকের বাম রাজনীতি তার চতুর্পার্শ্বে মানি প্ল্যান্টের মতো নয়, রাহু গ্রাসের মতো, কালো মেঘের মতো আজকের ক্ষমতাকে গ্রাস করে রেখেছেন, যারা সেদিন বঙ্গবন্ধুকে ভারতের দালাল আমেরিকার চর বেগামি দিয়েছেন, যারা সেদিন বঙ্গবন্ধুকে সিআইএর দালাল বলেছেন, যারা সেদিন বঙ্গবন্ধুকে পায়জামা পরা হিন্দু বলেছেন, তারা আজকে ক্ষমতায় চতুর্পাশে বেষ্টনীতে আছেন। কিন্তু বঙ্গবন্ধুর সঙ্গে আজকের দিনে তফাত হবে এই, বঙ্গবন্ধু গণঐক্য জোটের মাধ্যমে তাদেরকে সরকারে নিয়েছিলেন। আমি একদিন পল্টন ময়দানে বঙ্গবন্ধুর ইউসিসের সামনে প্রতিকৃতি পড়ানোর জন্য পল্টন ময়দানে সেই বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বলেছিলাম, আওয়ামী লীগের রাজনৈতিক হেরেমের রক্ষী তারা অভিমান করেছেন, তারা আজকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুড়িয়েছেন, তারা আজকে বঙ্গবন্ধুর প্রতিকৃতির উপরে লাথি মেরেছেন, এবং বঙ্গবন্ধু নিজেও হতচকিত হয়ে গেছিলেন, হতবিহ্বল হয়ে গেছিলেন। রফিকুল্লাহ চৌধুরী, বর্তমান স্পিকারের বাবা, তখন তিনি ছিলেন বঙ্গবন্ধুর প্রিন্সিপাল সেক্রেটারি, আমি ঝিনাইদহ ছিলাম, আমি তখন যুবলীগের মহাসচিব, আমাকে তিনি ফোন করে ডাকিয়ে আনবেন, প্রয়োজনে আসলাম, ভবে যে দেখতে তা একটা সম্পূর্ণ সে বিবৃতি দিতে যাচ্ছে, দেখি তার হাতে মোড়ানো একটা বিবৃতি, আইজিকে তিনি বরখাস্ত করেছেন এবং বিচার বিভাগীয় তদন্ত দিয়েছেন। আরে ইউসিস আক্রমণ করে ভেঙে দিবে, তার বিরুদ্ধে গুলি করবে, সেইটা যদি 52 গুলির সমগুলি হয়, তাহলে তো প্রশাসন গুলি কোনো জিনিসই থাকে না। তা আমি নাটকীয় কায় দেয়, তার প্রতি আমার অধিকার, তার প্রতি আমার আধিপত্য, তার প্রতি আমার নিজস্ব
একটু বেশি বিশ্বাস ছিল, আমি জানতাম আমার কথা তিনি ভেবেন না। আমি নাটকীয়ভাবে তার পা ছুড়াম, বললাম বঙ্গবন্ধু আমাকে চব্বিশ ঘন্টা সময় দেন, আমি ওদেরকে ঘরে উঠাই দেবো। কয় না রে, জানিস না ওরা আমাকে নুডুগামিন বানাই দিছে, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ আমাকে খুনি বানাই দিছে, আমার হাতে রক্ত 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 রক্ত, মানে সারা জীবন তো সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, তার বিরুদ্ধে তো আন্দোলন কখনো দেখে না। তাই বললাম ও রক্ত মক্ত কিচ্ছু থাকবে না, আপনি মানুষের হৃদয়ের সিংহাসনে মুকুঠিন সম্রাট, যাদের সারা বাংলাদেশে কুড়ায় মুড়ায় পঞ্চাশ হাজার লোক নাই, তারা যাই করুক, বঙ্গবন্ধুর যে নারীর বন্ধন মানুষের সাথে, বঙ্গবন্ধুর যে চেতনার প্রতিটি মানুষের সঙ্গে, বঙ্গবন্ধুর আন্দোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু মানুষের হৃদয়ের সিংহাসনে যেভাবে অধিষ্ঠিত হয়েছেন, সেটি ওই ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন কখনোই নড়াতে পারবে না। আমি পল্টন, আমি ঢাকা ইউনিভার্সিটিতে একজনের বাস নিয়ে গেলাম, সেখান থেকে বললাম, মীর জাহান ছেলেটির নাম ছিল, তারপরে পল্টন ময়দানে যখন আসি তখন লক্ষাধিক লোক ছিল, আমি বললাম আওয়ামী লীগের রাজনৈতিক হেরে বের রক্ষিতারা অভিমান করেছেন, রক্ষিতাদের হীরা মুক্তমাণিক্যের গয়না ঘুরিয়ে দেয়া যায়, যৌবনের অন্ধ উন্মাদনায় তাদেরকে সোহাগ করা যায়, কিন্তু স্ত্রীর মর্যাদা দিয়ে তো প্রাসাদে উঠানো যায় না। আপনারা নির্বাচনে জামানত হারিয়েছেন, আপনাদেরকে বঙ্গবন্ধু মন্ত্রী বানাবেন কেমন করে? সেই সব নেতাদের আজকে সন্তান সন্ততি শতকরা ৮০ ভাগ আমেরিকার অভিবাসী। আমি চ্যালেঞ্জ করে বললাম, অনেক নেতা আছেন যাদের ছেলেরা বাংলাই জানে না, মেয়েরা বাংলাই জানে না, ভাগ্যে নির্মম পরিহাস, তারাই আজকে আমাদেরকে নিয়ে কৌতুক করেন, তারাই আমাদেরকে অতীত সূর্য অস্তমিত সূর্য ভাবেন, তারাই আমাদের মনে করেন আমাদের কোনো ঐতিহ্য নাই, আমাদের কোনো অর্জন নাই, আমাদের কোনো সফলতা নাই, তারাই সব কিছু করেছেন, আমরা হয়তো তাদের পেছনে পেছনে ছিলাম। যাই হোক, আমি একটা কথা বলতে চাই যে আপনারা শুনে আশ্চর্যচকিত হবেন, বঙ্গবন্ধু ব্যক্তিগতভাবে আমাকে, এগুলো কিছু কিছু ব্যক্তিগত কথা আজকের দিনে, অবশ্যই পছন্দ করতেন আমি যেন তাকে মুজিব ভাই ডাকি, আর খুব মনে থাকবে আমি বস ডাকতাম, বস বলে বস। ঘটনাটি এমনই পর্যায়ে, আমি আর মুজিব ভাই উঠছি, আমি তো জোরে জোরে কথা বলছি, শেখ জামাল একটু দুষ্টু প্রকৃতির ছিল, সে ওই যে জায়গাটায় টিভি ছিল ওই জায়গায় উঠে বাফাচ্ছে, তোমার ভাই আমার ভাই মুজিব ভাই মুজিব ভাই, তাহলে আমি আছি, তুমি বলছি আর দেখছিস কিরকম দুষ্টু, তোর গবা শুনেই মুজিব ভাই শুরু করেছে। আমরা যে যখন দূতাবাই উঠলাম তখন সে পেছন দিয়ে একটা সিঁড়ি ছিল ওই দিক দিয়ে দৌড় দিল, তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, খাবার নিয়েও তো আপনার সঙ্গে বেশ মজার, হ্যাঁ সেটা আমি পরে আসছি। বঙ্গবন্ধুর জীবনে একটা মস্ত বড় ভুল হয়েছে যার খেসারত আজকে ৪৩ বছর পরে জাতিকে দিতে হচ্ছে, সেটা হচ্ছে এই মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, কি প্রশাসন কি সামরিক শক্তি, তাদের দুই বছরের জ্যেষ্ঠতা দান, তাদেরকে সিনিয়রিটি প্রদান, পৃথিবীর কোনো সেনাবাহিনীতে আড়াই বছরে মেজর মেজর জেনারেল হয়েছে এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি যে কোনো শাস্তি দিতে রাজি আছি। যারা আড়াই বছরের মাথায় মেজর থেকে মেজর জেনারেল হয়ে গেল তারা কল্পনাবিবাসী হবে, তারা স্বপ্নবিবাসী হবে, তারা অধ্যত্ত পরায়ণ হবে, তারা সকল কিছুকে অগ্রাহ্য করার চেষ্টা করবে। সেটা শুধু সেনাবাহিনীতে না, প্রশাসনে হয়েছে, প্রশাসনে এই যে এই যে দ্রুত সচিব হয়ে গেছেন, এই যে আরেকটি জিনিস, যারা পশ্চিম পাকিস্তান থেকে ফেরত আসবেন তারা ওখানে কি করেছেন, কতটুকু সহযোগিতা করেছেন, তাদের ভূমিকা ওখানে কি ছিল, রিপেট্রিয়েটেড যারা, তারা তাদের সঙ্গে ক্ষমতাসীন পাকিস্তান সরকারের কি অবস্থা ছিল, সেটিকে আদেও বিবেচনায় না এনে
তখনকার ব্রিগেডিয়ার যেমন জেনারেল খবিব, আমাদের মাগুরার মাজেদুভাগ সাহেব, তাদেরকে এনে বা শফিউল আজম সাহেবকে যদি এনে এসটি বাব সাহেব, যিনি রাঙামাটির ডিসি ছিলেন, ওটা তো কিছুদিন আগে ডিস্ট্রিক্ট হয়েছিল, তার আগে তো সাব ডিভিশন ছিল, তিনি ক্যাবিনেট সেক্রেটারি, তার আন্ডারে যদি বসিয়ে দেওয়া যায়, শফিউল আজম কাজ করতে পারবেন? ইচ্ছা থাকলেও তো কাজ করতে পারবেন না। আজকে ওই জ্যেষ্ঠতা, তাদের চাকরির মেয়াদ বৃদ্ধি, তাদের চাকরির এই যে তাদেরকে সম্মানই দেওয়া যেত, তাদেরকে উপাধি দেওয়া যেত, তাদেরকে নানা রকমের বিদেশে পদ পদবী সহ বসিয়ে দেওয়া যেত, কিন্তু সেনাবাহিনীতে তাদের জ্যেষ্ঠতা দিয়ে আড়াই বছরে মেজর থেকে মেজর জেনারেল বানানো ঠিক হয় নাই। আমি জানি না বর্তমান প্রশাসনকে কীভাবে নেবেন। অনেকে ভাবেন যে 15 আগস্টের মূল বেনিফিশিয়ারি হচ্ছেন জিয়াউর রহমান। আমি এখানে কিঞ্চিত বিরোধিতা করি। উনি তো তখন ডিপুটি চিফ অফ স্টাফ ছিলেন, যখন চিফ অফ স্টাফ ছিলেন শফিউল্লাহ, জেনারেল শফিউল্লাহ, তখন এয়ারফোর্সের চিফ ছিলেন একে খন্দকার, তখন এম এইচ খান ছিলেন নেভির চিফ। তারা তাদের ব্যক্তিগত সৈন্যগুলোকে নিয়ে যদি ওই জামিন সাহেবের মতো এসে ওই 32 নম্বরের দিকে আসতেন, ওরা প্যান্ট খুবই আন্ডারওয়্যার পরে চলে যেত। মাত্র 26 জন লোকের এত বড় দুঃসাহস হতে পারে? সারা বিশ্বের কাছে স্বাধীনতার প্রদীপ্ত সূর্য, যিনি কমিউনিস্টদের দ্বারা স্বাধীনতা উত্তরকালে পরিবেষ্টিত না হলে ওয়েস্ট বেঙ্গলের চাইতে তার আসন উঠতে থাকত, তাকে হত্যা করে। তিনি বিশ্বাস করেন নাই কোনোদিন বাঙালিরা তাকে হত্যা করতে পারে। তার মনে একটা প্রতীতি জন্মেছিল, একটা বিশ্বাস জন্মেছিল, একটা প্রত্যয় জন্মেছিল যে বাম ডান যে ধরনেরই কেউ হোক না কেন, তাকে কেউ তার জায়গায় কেউ স্পর্শ করবে না, তার গা কেউ স্পর্শ করবে না। পাকিস্তানিরা তাকে তার কারাগারে সেটি বোধহয় তার বিশ্বাসকে আরো বাড়িয়ে দিয়েছে। তাকে ভয় দেখানোর জন্য, তাকে কোনো রকমের ফুসলায় ফাঁসলায় একটা আপোষ করার জন্য, এই 92-এর করের পরে যেটা করেছিল সেটা করার জন্য। কিন্তু বঙ্গবন্ধু তো মুচলানো মানুষ নয়, ভাঙে তো মচকায় না। তো যাই হোক, যদি আমরা হেরে যেতাম, যদি আমরা পরাজিত হতাম, যদি ওই পৈশাচিক শক্তি আমাদেরকে পদানাহত করতে পারত, যদি পরাধীনতার বক্ষ বিনীত করে স্বাধীনতার সূর্যকে আমরা ছিনিয়ে আনতে না পারতাম, বঙ্গবন্ধুকে তারা হত্যা করত, বঙ্গবন্ধুকে তারা রেখেছিল ট্রাম কার্ড হিসাবে। 96,000 সৈন্যকে ফেরত নিয়ে যাওয়ার, এক্সচেঞ্জ করার জন্য, আপনি নিশ্চয়ই জানেন এই 96,000 সৈন্যের মধ্যে একটা সৈন্যকেও পাকিস্তান যেভাবে আপনি খেয়াল করেন চাকরিতে নিয়োগ দেয় নাই। এই 96,000 সৈন্যের একটিকেও ভারত একদিনের জন্য যুদ্ধবন্দি রাখে নাই। আমি বঙ্গবন্ধুকে একটি বিশেষ অনুরোধ, জীবনে বোধহয় আমার একটি অনুরোধই সরাসরি উপেক্ষিত হয়েছে, আমি তারে বলেছিলাম যে বঙ্গবন্ধু আপনি সরাসরি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েন না, আপনি জাতির জনক হয়ে গোপালগঞ্জে চলে যান, ওইটি হবে বাংলার তীর্থভূমি। আপনি যে কোনো জায়গায় চলে যান, আপনি সরাসরি ক্ষমতায় অধিষ্ঠিত হতে চেন না। যারা ষড়যন্ত্র করেছিল ওই ক্রুশ্চেভের আমল থেকে রাশিয়ার পবিত মূলত একটা সিদ্ধান্ত হয়েছিল, যার কোনো বিপ্লবের দরকার নাই, হয় রাষ্ট্রপ্রধান না হবে সরকার প্রধান, কমপক্ষে সেনাপ্রধানকে কোনো রকমের ফুসুয়ে ফাঁসুয়ে একটি জায়গার মধ্যে এনে সমাজতন্ত্র ওখানে, সেটিও বোধহয় উনি অন্য কাউকে দায়িত্বটা দিতে ওইভাবে আস্থা রাখতে পারেননি। আমার মনে হয় যে যদি উনি প্রকাশ হয়তো করেননি, কিন্তু উনি দায়িত্ব, কারণ উনি অনেক কিছু তো বুঝতেন, যেটি তার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, তার ধর্ম নিয়ে ধর্মচিন্তার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বোঝা যায় যে তাকে যেভাবে চিত্রায়িত করা হয়। একটু ব্যাখ্যা করতে দেন জি, তার অনেক 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 সফলতা আছে স্বাধীনতার পরে জি, তার মধ্যে অন্যতম বড় সফলতা হলো নির্ধারিত দিবসের পূর্বেই সৈন্য প্রত্যাহার ভারতীয় সৈন্যদের। আমি ডিপি ধর, যিনি বাংলাদেশের দায়িত্বে ছিলেন, একই প্লেনে কলকাতায় যাচ্ছিলাম, উনি ওখান থেকে দিল্লি যাবেন,
তা ডিপি ধর আমাকে বলবেন যে আওয়ার প্রাইম মিনিস্টার এগ্রিড উইথ ইউর গ্রেট লিডার হিস্টোরিক্যাল লিডার টু উইথড্র সোলজার ফ্রম বাংলাদেশ বিফোর দিস ডিউ ডেট। তা উনি প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে আঙুল উঁচায় এবং ইন্দিরা গান্ধীকে এইভাবে নির্দেশ দিবেন কেন? আমি প্রকাশ করি না, আমি মনে মনে বললাম ওই গোপন বৈঠকের আলোকে ওরই সূত্র ধরে যদি নির্ধারিত দিবসের আগে সৈন্য প্রত্যাহৃত হতো সমস্ত কৃতিত্ব যেত ইন্দিরা গান্ধীর অ্যাকাউন্টে। ভারত আমাদের জন্য যা করেছে, 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, আমাদের প্রশিক্ষণ দিয়েছে, আমাদের অস্ত্র দিয়েছে, তাদের সৈন্যদের বুকে রক্ত বাংলাদেশে ঝরেছে, কিন্তু শেখ মুজিব অধীনতা, শেখ মুজিব কারো বাধ্যবাধকতা তো সহ্য করতে পারে না। তিনি যদি টুঙ্গি বাড়ায় জাতির জনক হিসাবে থেকে ওখান থেকে সেই বক্তৃতা করতেন একই ফল হতো। আরেকটি জিনিস, তার প্রধানমন্ত্রী কাবির জীবনে অত্যন্ত গৌরবজনক, আজকাল অনেকেই বলেন ওআইসিতে তার অংশগ্রহণ, আমি নিজে সাক্ষী, 1974 সালে আমি নিজে সাক্ষী, শ্রীমতী ইন্দিরা গান্ধী স্বয়ং তাকে অনুরোধ করেছেন। কি কলাকৌশল, রাজনৈতিক দূরদর্শিতা, রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক চাল তার কতখানি তীক্ষ্ণ ছিল, যে পাকিস্তান, যে সৌদি আরব, যে মধ্যপ্রাচ্য তাকে স্বীকৃতি দেয় নাই, তারা তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিমন্ত্রণ করছে, এটাতে কার জিত হল? বঙ্গবন্ধু না ওই পাকিস্তানে যারা স্বীকৃতি দেয় নাই তাদের? তার এই দূরদর্শিতা ছিল, কিন্তু তিনি জাতির জনক হিসাবে তারপরে এসে যদি বলতে, এটা আমার আকাঙ্ক্ষা ছিল স্বাধীনতার, আমার অভিভাস ছিল বাংলাদেশকে মুক্ত করা, ক্ষমতার জন্য আমি জীবনে কোনোদিন রাজনীতি করি নাই, তোমরা এই দেশকে মুক্ত করেছিল, আমি ক্ষমতা অমকের হাতে দিয়ে আমি চলে গেলাম। ভারতের মহাত্মা গান্ধী আমাদের নেলসন ম্যান্ডেলা ইরানের খোমানি, না ম্যান্ডেলা তো রাষ্ট্রপতি হয়েছেন, উনি 1 বছর একটা টার্ম ছিলেন। জি, তো যাই হোক, ওনার ওআইসি সম্মেলনে যোগদান, আমি এই এই তৃতীয় মাত্রার থেকেই বোধ হয় সম্ভবত বলেছিলাম, প্রিয়রঞ্জন দাশমুন্সি উনি ভালো বক্তৃতা করতেন, যুবলীগের আন্তর্জাতিক মহাসম্মেলন, আমি মহাসচিব, আমার কিন্তু তখন 12টা বেজে গেছে, আমি জেনে গেছি যে আমি আর মহাসচিব, আমি হু আফটার শেখ, এই স্লোগান যারা টু শেখ মনি আর শেখ কামাল, তাদের ষড়যন্ত্র এত গভীর হয়ে গেল যে আমি বঙ্গবন্ধুর বিশ্বাসের আকাশ থেকে বিচ্যুত নক্ষত্রের মতো নিষ্প্রভ হয়ে পড়ি নাই। কিন্তু পারিপার্শ্বিকী যারা ছিলেন তারা এটাকে এত প্রকটভাবে দাঁড়া বাঁধাবেন রাজনৈতিক অঙ্গনে যে আমাকে যুবলীগ থেকে সরে আসতে হলো। এই বিদায় সুর বাজার পরেও উনি যখন বক্তৃতা করছেন, ওনার ভাবখানায় এই দেশটাকে স্বাধীন করে দিয়েছি বৎস, তোমাদের মাথায় হাত রেখে আমরা বলতে পারি বিপদে আপদে ঠেকা বেঠাকায় আমাদের অনুগ্রহ থেকে তুমি বঞ্চিত হবে না। আরে বঙ্গবন্ধু কি তার ব্যক্তিত্ব, এটার জবাব তো বঙ্গবন্ধু দিতে পারে না। প্রিয়রঞ্জন দাশমুন্সী যুব কংগ্রেসের সভাপতি, তার জবাব তো বঙ্গবন্ধু দিতে পারে না। উনি পেছনে বসা আমাকে ইশারা করছেন উঠো, আমিও তো আপনি জানেন আমি খুব গণতান্ত্রিক না, আপনাকে কেন, আমার ছেলেকেও আমি পরিচালনা পরিষদের সভায় আপনি বলি, আমি জানি মহাসচিব ওখানে বক্তৃতা করতে পারে না, সে শুধু অনুষ্ঠান পরিচালনা করবে, আমি মাথা রাখছি। উনি আবার বলছে দাঁড়াও, আমি বলছি না, তখন মনি ভাই ধমক দেব দাঁড়াও, আমি দাঁড়াই বললাম সব কিছু বলবাব, আপনাদের সাহায্য, আপনাদের সহযোগিতা, আপনাদের প্রশিক্ষণ, আপনাদের আত্মত্যাগ, আপনাদের সৈন্যদের বুকে রক্তের জন্য আমরা কৃতজ্ঞ, আমাদের বিঘ নাই, আমাদের আপনাদের পারমাণবিক শক্তি নাই, তখন আমাদের জনসংখ্যা ছিল 7.5 কোটি মানুষ, খোদা নাখাস্তা ভারত যদি কারো দ্বারা আক্রমণিত হয় 7.5 কোটি মানুষের প্রতিটি বিন্দু রক্ত দিয়ে আপনাদের ঋণ শোধ করে দেব, কিন্তু খবরদার হিংস্র হায়নার মতো
অথবা আকাশে উড়া শকুনির মতো যদি বাংলাদেশের 1 ইঞ্চি জায়গার উপর দিয়ে আপনারা নজর ফেলতে চান, ওই যে দেখেন স্বাধীনতার প্রদীপ্ত সূর্য পেছনে বসে আছে, তার নেতৃত্বে আবার বচ্চন দীর্ঘে আমরা ঘুরছি উঠবো, তার নেতৃত্বে আবার জড় সমুদ্রের ফেরি চূড়ায় আমরা বিশ্বভিয়াসের মতো চলে উঠবো। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, কিন্তু ভারতের অধীনতা স্বীকার করার ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নয়, জাতির জনক সেটা নয়। এই যে আমাকে এগিয়ে দেবেন, এটা আজকালকার দিনে সেই পরিবেশ আছে? আজকে শোক দিবস, আমি আজকে সরাসরি কাউকে কটাক্ষ করব না, আমি আজকে একটা অনুরোধ করব এই জাতীয় শোক দিবসে। খালেদা জিয়া, আপনি বিরোধী দলের নেত্রী এখন নন, অফিসিয়ালি নন, তো একটা বড় দলের নেত্রী, দেশ ও জাতি, আপনি কিন্তু মৃত রাজনৈতিকভাবে, ফরমালিন জীবিত অবস্থায় দিয়ে আপনাকে আরও পচাই দিচ্ছে শেখ হাসিনা। তো যাই হোক, আপনি অনুগ্রহ করে জাতির প্রতি, সমগ্র স্বাধীনতার চেতনার প্রতি, মনন সুভাতার প্রতি, সংস্কৃতির প্রতি, উপলব্ধির প্রতি, অর্জনের প্রতি আপনি কোনো অপমান করেন না, কোনো কটাক্ষ করেন না। এই 15ই আগস্ট আপনার জন্মদিন কিনা সেই বিতর্কে আমি অবতীর্ণ হব না, হবেও একদিন আগে অথবা পরে আপনি করুন, জাতি রক্তক্ষরণ ঘটবে এতে। আর শেখ হাসিনার কাছে আমার অনুরোধ, বঙ্গবন্ধু জাতির জনক, বঙ্গবন্ধু আওয়ামী লীগের জনক নয়, বঙ্গবন্ধু একটি পরিবারের জনক নয়, আপনাকে আইন করতে হবে পার্লামেন্টে, যেমন করে জাতির জনক হিসেবে তাকে ভূষিত করেছেন, আপনাকে আইন করতে হবে। দলীয় প্রচার প্রচারণায় কোনো অবস্থাতেই তার প্রতিকৃতি ব্যবহার করা যাবে না। জিল্লুর যদি প্রতিপক্ষের আওয়ামী লীগের প্রার্থীর ওই প্রাচীন পত্রে, প্রচারপত্রে যদি বঙ্গবন্ধুর ছবি থাকে, তার বিরুদ্ধে যে দাঁড়াবে তাকে বঙ্গবন্ধুর বিরোধিতা করতে হবে, অনিচ্ছাকৃত সত্ত্বেও করতে হবে। এখন তাকে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে তুলে আনুন, তাকে সমস্ত, তার মন কত বড় ছিল জিল্লুর আমি এটা বুঝাতে পারবো না। 73-এর নির্বাচনের সময় তিনি আমাকে বললেন যে আবাব আমার বয়স হয়ে গেছে, আমি তো বক্তৃতা করতে পারবো না অত বেশিক্ষণ, আমি শুধু ভোট চাইবো, তুই বক্তৃতা করবি, তোমার সঙ্গে হেলিকপ্টারে ঘুরছি, আমি মনি ভাই, আমি মনি ভাই তোমার চেয়ারম্যান, আমি মনি ভাইকে যে জিজ্ঞাসা করবো, আরে চাকার সঙ্গে নিজের দড়ি দিয়ে গা বিদিয়ে ফেলবি, আর তোমার কোনো বাজার হইব না। এখানে ওখানে বক্তৃতা করতে করতে ঝিরে দিয়ে গেছি, তা এটা আমার নিমগ্নতা কিনা জানি না, এটা আমার একাগ্রতা কিনা জানি না, এটা আমার সমস্ত সত্তার একটা অনুরণন কিনা জানি না, এটা আমার অনুভূতি একটা চেতনার মতো একাকার হয়ে যায় কিনা জানি না, বক্তৃতা করবি আমার চোখ কান ঠিক মতো কাজ করে না জিল্লুর, তখন আমি অনেকেই দেখে চিনতে পারি না। তা উনি বলবেন যে আমি পেছনে একটু ন্যাপিং করব, তুই বক্তৃতা করবি, করতে 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 একটা আমাকে ওই 1 ঘন্টা রেডিয়াসে আমাকে তো শব্দ চয়ন করতে হয়েছে, সেটার প্রতিফলন করতে হয়েছে, আমার কনস্টিটিউয়েন্সিতে আমার যতটুকু ভাষার প্রতি দখল ছিল সবটুকু আমি প্রয়োগ করেছি। হঠাৎ একটা জায়গায় উনি বলবেন স্টপ, স্টপ ইট, মানে ওই পয়েন্টে উনি বলতে চাইছিলেন, কিন্তু আমার কানে শুধু স্টপটা এসছে, স্টপ দিস পয়েন্ট এটা আর আছে নাই, স্টপ ইট এটা আর আছে নাই। তা আমি সাথে সাথে আবার সেই স্বাধীনতার প্রদীপ্ত সূর্য যার আসন আপনাদের হৃদয়ের সিংহাসনে, হ্যাঁ যত রকম বিশেষণ আমার ঘটেছিল আমি বলছি, মানুষের মনে করছে ওইটাই বোধ হয় বক্তৃতার অংশ, তারা বলতেছে ভাবেন ভাবেন ভাবেন, আমি ভাবে করুন সৌরভ ভাই একটু চিমটি কেটে দেবেন, দেখলেন বঙ্গবন্ধু ওর জনপ্রিয়তা ও দেখাই দিল, আপনার নাম ঘোষণা করার পরেও আপনার বক্তৃতা শুনতে চাই, এটা প্রমাণ করে দিব, একদম অ্যান্টিবায়োটিকের মতো কাজ হয়ে গেল, চেটে গেছে আমার উপরে। খাস গোপালগঞ্জের ভাষায় উনি ভাবে নেতা হয়ে গেছে, ঘেটি মোটা হয়ে গেছে, ঘেটি সিধা করে দিতে পারে। আমি তো হাই দিয়া হাই পড়বি পড় মাবির ঘাড়ে, উনি মঞ্চে গেবেন, মঞ্চে যেয়ে উনি বক্তৃতা করছেন, ভাইয়েরা আমার, আমি স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম, পাকিস্তানের কারাগারে মৃত্যুর প্রহর গন্তার, আপনাদের সন্তান আবার এবং
পরাধীনতার বক্ষ বিদীর্ণ করে স্বাধীনতার সূর্যালোকে উপহার দিয়েছে। আমি সোনার বাংলা করতে চাই, আওয়ামকে সংসদে আমার বড়ই দরকার। খোদা হাফেজ। জয় বাংলা। কি ঔদার্য, মুড়ির কি অসীম বিশালতা! এই জন্যই তো আমি ডেভিড ফস্টের ওনার ওই ইন্টারভিউর কথাটা আমি কখনোই ভুলতে পারি না। কোনো টকশোতে আমি এটা বাদ দিতে পারি না যে ডেভিড ফস্ট যে কোনো কারণে ওনার উপর একটু রুষ্ট হয়ে ওনাকে জিজ্ঞেস করছে। পরবর্তীকালে ওনার সঙ্গে আমার ভাব বন্ধুত্ব হয়ে গেছিল। জিনু সাহেব, ভাবে যে মিস্টার প্রাইম মিনিস্টার, হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন? তো উনি একটু স্পীত হেসে বললেন, আই লাভ মাই পিপল। তখন দেখে যে রে, যে জাল পেতে চোখে সেই জাল ছিঁড়ে তো বেড়াই গেছে। তখন আবার আটকানোর জন্য বলছে, হোয়াট ইজ ইউর ডিসকোয়ালিফিকেশন? ও জানতে চাই তুমি একাডেমিক কোয়ালিফিকেশন। তবে আই লাভ, ও আমি দেখাই নতুন প্রজন্মের জানা দরকার। উনি চশমাটা খুললেন, টিস্যু দিয়ে একটু মুছবেন, পাইপটা মুখের থেকে নামাবেন, নামায় বললেন, ও মিস্টার ফস্ট, আই লাভ দেম টু মাচ। আর হোয়াট এ গ্রেট আনসার! আমি একটা উইদের চিপে নিয়ে ওই এখনকার সুগন্ধার থেকে তখনকার একমাত্র ফাইভ স্টার হোটেল আমি আরো একটা উদ্ধৃতি দিই, কি বিপদে পড়েছিলাম। 7ই মার্চ 1944 একটা শর্ত দিয়েছিলেন, সেটা আমি উদ্ধৃত করতে চাই না। সেই শর্ত 4টি পুরাপুরি মেনে নিলেও পাকিস্তান থাকে জিনু সাহেব। আমরা একটা সাংবাদিক নাটকটাকে ভেঙে চুরে চুরবার করে দিয়েছে। তোমরা তো স্বাধীনতার জন্য পাকিস্তানের পতাকা পোড়াই দিয়েছো, তোমরা বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দিয়েছো, তুমি তাকে স্বাধীনতার প্রধান সেনানী উপহার দিয়েছ। ওই 4টা শর্ত এই এখন পুরাপুরি মেনে নিলেও কর্ণেল অভিযোগ আসতেছেন শুনছি, তাইবে তোমরা কি করবা? তোমরা কি স্বাধীনতা আন্দোলনের থেকে একটু পিছিয়ে দেবা, স্তিমিত হয়ে দেবা, না তোমরা তোমাদের নেতার বিরুদ্ধে গিয়ে আন্দোলন করবা? যেটি বাবা আজকের দিনে সবচেয়ে বড় প্রয়োজন। আজকের রাজনৈতিক নেতারা মানুষের হৃদয়ের স্পন্দন বোঝেন না। cannot read the pulse of the people. জনগণের অনুভূতি কি, তাদের হৃদয়ের অনুরণন কি, জনগণ কি চাচ্ছে, জনগণ নেতিবাচক না ইতিবাচক ভূমিকায় রয়েছে, এটা তারা আজকে বুঝতে চান না বলেই একটার পর একটা ভুল সিদ্ধান্তে আজকে দেশ জর্জরিত, দেশের স্বার্থ জর্জরিত, দেশের অস্তিত্ব বিপর্যস্ত। এই 2 বছরের সিনিয়রিটির কারণে 25 জনের ইতিমধ্যেই চাকরি চলে গেছে, তার মধ্যে 5 জন সচিব আছেন, আর কত যে ভুয়াবে নেবে। জি, আমরা উচিত ছিল শহীদদের একটা তালিকা করা। আমাদের উচিত ছিল অন্তত 100 বারাঙ্গনাকে বেছে বাংলাদেশের থেকে। আপনি কৌতুক করে আমাকে প্রশ্ন করতে পারেন, শোকের দিবস আপনি করেন নাই কেন? আরে ভাই, আমি তখন বিবাহিত। 25 জন 100 জন মুক্তিযোদ্ধা, 100 জন বারাঙ্গনাকে দিয়ে বঙ্গবন্ধু সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে যদি তাদের একটা রাষ্ট্রীয় পর্যায়ে বিবাহ বন্ধন করা হতো বঙ্গবন্ধুর, এমনি তো তার স্থান সবার ঊর্ধ্বে, আরও তাদের প্রতি সম্মান দেওয়া হতো। আমার আরেকটি অনুরোধ নতুন প্রজন্মের কাছে, সিরাজুল আলম খানের সঙ্গে আমার মাথার চুল থেকে পায়ের নখ, তিনি বঙ্গবন্ধুর অনেক স্নেহভাজন ছিলেন, ঘনিষ্ঠ ছিলেন, মুক্তিযুদ্ধে তারও যথেষ্ট অবদান আছে, কিন্তু এবং স্বাধীনতার অব্যবহিত পরে যদিও তিনি, আপনি জানেন যে তিনি আমার সঙ্গে মতবিরোধ থাকার সত্ত্বেও তিনি আমার পরম শ্রদ্ধেয় নেতা, স্বাধীনতার প্রশ্নে, বঙ্গবন্ধুর প্রশ্নে, এবং পাকিস্তানের ওই শোষণের বেড়াজাল থেকে বেরিয়ে আসার প্রশ্নে তার সঙ্গে আমার কোনোদিন কোনো মতানৈক্য ছিল না। কিন্তু এটা সশস্ত্র সংগ্রাম নির্বাচনের আগে না নির্বাচনের পরে, তিনি আজকে মৃত্যুর প্রহর গুনছেন।
দেশবাসীর কাছে আমি তার জন্য দোয়া চাইব। আমি সরকারের কাছে আবেদন করব আমাদের প্রজন্মের পক্ষ থেকে যে সরকারের যতটুকু সাহায্য সহযোগিতা দরকার এটা যেন সিরাজুল ইসলাম খানের চিকিৎসার জন্য ওখানকার রাষ্ট্রদূতের মাধ্যমে করা হয়। আর আমি আরেকটি কথা না বলতেই পারব না, এই যে সম্প্রচার নীতিমালা নীতি বাবা গৃহীত হতে যাচ্ছে, আমি জানি এই সম্প্রচার নীতি বাবা গৃহীত হবে, আর কার কার হবে আমি জানি না, তবে আমার এই তৃতীয় বার্তায় আশা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি গৌরবের সত্যি আত্মতৃপ্তির সঙ্গে আত্মবিশ্বাসের সাথে আল্লাহর উপরে আমরা সেটা মনে করতে চাই না আর কি। আমি একটা কথা বলতে চাই, সক্রেটিস যিনি প্লাটোর ছাত্র ছিলেন তার যখন মৃত্যুদণ্ড প্রদান করা হলো হেমলক বিষ পান করায় তাকে মারা হবে, তখন তার একটা বিকল্প প্রস্তাবও ছিল, তিনি যদি দেশত্যাগ করেন, তিনি যদি তার তথ্যটাকে ধর্মভিত্তিক তথ্যটাকে বিশ্বাসটাকে যদি প্রত্যাহার করে দেশত্যাগ করেন তাহলে তাকে সেই অনুমতি দেওয়া হবে। সেখানে সেই পার্বা পুরো পার্লামেন্টই তখন আদালত ছিল জিবু সাহেব, খ্রিস্টপূর্ব প্রায় 300 বছর 2500 বছর আগের ঘটনা। তিনি একটি অভিব্যক্তি দিয়েছিলেন আমার হৃদয়ে, কবিতার মতো লেখা আছে, ছত্রে ছত্রে পত্র পল্লবে সেটা আমার হৃদয়ে লেখা আছে। তিনি বলেছিলেন, সম্মানিত বিচারক এবং জুরিবদ্ধ, মিথ্যাকে সত্য বলে বাঁচার চাইতে মিথ্যাকে মিথ্যা বলে মৃত্যুকে আলিঙ্গন করাকে আমি গৌরবের মনে করি। প্লাটো চেয়েছিলেন, প্লাটো তার ছাত্র, প্লাটো চেয়েছিলেন, প্লাটো বলেছিলেন যে আপনি এদেশ থেকে চলে যান, পৃথিবীতে অনেক কিছু দেওয়া আপনার বাকি আছে। তখন উনি প্লাটোর দিকে তাকিয়ে বলবেন, প্লাটো আমার বয়স 70 পেরিয়ে গেছে, মরণের দুয়ারে আমার পা, আমার তো আরো একটু বেশি সক্রেটিসের তখনকার বয়সের চাইতে, আমি তোমার কাছে একটি অনুরোধ রেখে যাবো, তুমি আমার ছাত্র, আমারও সন্তানরা আছে, তারা সত্যকে সত্য ভাবে যদি তুলে ধরতে না পারে, সত্যকে লুকিয়ে মিথ্যার যদি ব্যাসাতি করে, তাহলে আমার সন্তান হিসাবে সে অনেক রাজ পদবীও পেতে পারে। তোমরা অন্তত তাকে ঘৃণা করো, তোমরা অন্তত তাকে বর্জন করো, পৃথিবীর ওপার থেকে আমার বিদেহী আত্মা প্লাটো তোমাকে আশীর্বাদ করবে। আমি আজও বলে যাই যে সত্যকে সত্যভাবে হেমলক প্রান্ত ধরে থাক, প্রকাশ্য কবি করেও যদি আমাকে হত্যা করা হয়, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আল্লাহ তুমি আমাকে সাধ্য দাও, আল্লাহ তুমি আমাকে মনোবল দাও, আল্লাহ তুমি আমাকে সততা দাও, সত্যকে সত্যভাবে মৃত্যুরকে যেন আমি বরণ করতে পারি, সত্যকে মিথ্যাকে বারণ করে আমি যেন জীবন ধারণের কোনো প্রাপ্তির প্রত্যাশা নির্যাতন নিগ্রহের কাছে মাথা নত না করি। এই যে বাজেট অধিবেশন গেল আপনি দেখেছেন, সেখানে শতকরা 70 জন লোক বাজেট সম্বন্ধে কোনো আলোচনা করেন নাই, সেখানে শতকরা 80 জন লোক কার্যপ্রণালী বিধেয় অনুযায়ী আলোচনা করেন নাই। আরে বাজেটের তো অনেক ইতিবাচক দিক আছে, সেইটার প্রশংসা করেন, সেইটা নিয়ে আলোচনা করেন, সেইটার তারিফ করেন, সেইটার পর্যালোচনা করেন, এইটা যেন দেবী অর্চনা বন্দনা স্তুতি শেষ করতে হবে। একটা লোক যদি আপনি দেখাতে পারেন যিনি বলতে পারবেন নেত্রীকে, আমি ওনাকে আজকে কটাক্ষ করবো না, কারণ আজকে ওনার জন্য সবচাইতে দুঃখের দিন, সর্ব কিছু আত্মীয় হারানোর দিন, কিন্তু তো দলের মধ্যে থাকতে হবে কেউ না কেউ, যদি কেউ বিপদগামী হয় দলের নেত্রী তাকে বাবা এটা করেন না, করবি এটা ভুল হবে, কি জিন্দুর আমি কি অন্যায় বলছি? বঙ্গবন্ধুর বাদশাহ তো আমি আটকাতে পারি নাই, বঙ্গবন্ধু আমাকে বুকে চেপে ধরে বলেছেন আমি হোসেন শহীদ সরোয়ারদের হাতে গড়া, আমি যদি সমাজতন্ত্র চাইতাম কাকবাড়ি সম্মেলনে তো আমি সাধারণ সম্পাদক ছিলাম, মাওলানা সাহেবের সঙ্গে হুজুরের সঙ্গে আমি যেতে পারতাম, আমি তো মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি হোসেন শহীদ সরোয়ারদের হাতে গড়া যিনি গণতন্ত্রের মানুষ পুত্র, যিনি বলতেন ডেমোক্রেসি যে টেস্ট অফ টলারেন্স, তার সঙ্গে বেইমানি করে নেই, সারা জীবন গণতান্ত্রিক পথে আন্দোলন করেছি, সারা জীবন মানুষকে গণতান্ত্রিক প্রত্যয়ে উজ্জীবিত করেছি, আমি কিছুদিন সময় পেলেই ইনশাল্লাহ আবার গণতন্ত্র ফেরাই দেব। এক সেকেন্ড আমি বলেছিলাম বঙ্গবন্ধু এ পথ বড় নির্মম,
একবার এই পথে এই গিরিপথ দিয়ে কেউ যাত্রা শুরু করলে আর ফিরে আসতে পারে না। অনেক ধন্যবাদ মিশন ওয়েলম সিদ্দিকি। দর্শক অত্যন্ত আবেগমথিত কণ্ঠে অনেক কথা স্মরণ করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ জন ওয়েলম সিদ্দিকি। মানুষ হিসেবে কত বড় রাজনীতিক হিসেবে ভুল ত্রুটি প্রতিটি মানুষেরই হয়, শাসক হিসেবে তারও হয়তো ভুল ত্রুটি ছিল, কিন্তু তারপরও তিনি বাংলাদেশকে যা দিয়েছেন, বাংলাদেশের মানুষের জন্য দিয়েছেন, মানুষকে যা দিয়েছেন, বিশেষ করে বাংলাদেশ দিয়েছেন এই ভূখণ্ডের মানুষের জন্য, একটি নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছেন, জন্মদানের নেতৃত্ব দিয়েছেন দেশের মানুষকে সঙ্গে নিয়ে। এর চাইতে বড় অবদান আর কিছু হতে পারে না, বা এটিকে অতিক্রম করে যাওয়া আর কারো পক্ষে কখনোই সম্ভব হবে না। এবং আজকের এই দিনে আমরা তার স্মৃতির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানাই, তার অবদানের জন্য কৃতজ্ঞতা জানাই, সেই সঙ্গে তার পরিবারের সকল সদস্য, তার সহধর্মিনী, তার পুত্ররা যারা নিহত হয়েছেন, তার স্বজনরা, তাদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।